বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় বিপাকে পড়েছেন নওগাঁর আলু চাষি, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। খরচের তুলনায় দাম অনেক কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। লোকসান ঠেকাতে আলু রপ্তানিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নওগাঁ প্রতিনিধি এবাদুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন ফারুক হোসেন। উত্তরের কৃষিপ্রধান জেলা নওগাঁ, ধানের পাশাপাশি এখানকার কৃষকরা আলু চাষ করে থাকেন। লাভের আশায় এবছর অনেক চাষি আলু চাষ করেছেন, ফলনও হয়েছে ভালো। আবার বেশি দামের আশায় অনেকে হিমাগারে মজুত করেছেন আলু। কিন্তু বর্তমানে বাজারে অন্য সবজির দাম বেশি হলেও আলুর দাম খুবই কম, তাই লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে তাদের। হিমাগারে মজুত করা সহ প্রতি কেজি আলু উৎপাদনে খরচ পড়ে 14.5 টাকা, কিন্তু বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকায়। আলুর দাম কম হওয়ায় দেখা মিলছে না পাইকারদেরও। বাজারের অবস্থা যেরকম আছে, মোটামুটি আপনার ডায়মন্ড, স্টিক, কালিলাল এগুলোর বাজার একটু ডাউন। আর দেশি যে আলুগুলো আছে, দেশি বিলাসবাড়ি যেটা সাদাগুটি বলে, এই আলু বাংলাদেশের সব জায়গায় চলে না, শুধু এই লোকালে চলে এবং কিছু কিছু জায়গায় যায়। এদিকে হিমাগারগুলোতে আলু পচে নষ্ট হচ্ছে, এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক, তাই আলু রপ্তানি করার দাবি জানিয়েছেন তারা। আলুর গতি যা বর্তমান, কৃষক মরে শেষ। পার আলু আছে ধরেন 2000 বস্তা, 2000 বস্তাতে প্রায় 6-20 হাজার টাকা করে লস হবে। বর্তমান বাজার মূল্য চলতেছে 10 থেকে 10.5 টাকা, যাতে 4 টাকা করে ঘাটতি। স্টিক, ডায়মন্ড থেকে শুরু করে সব আলুতেই লস। নওগাঁ জেলায় 4টি কোল্ড স্টোরেজে আলুর ধারণ ক্ষমতা প্রায় 5 লাখ বস্তা। আলুর কম দাম ও কৃষকদের ঋণ দেয়া এবার লোকসানের আশঙ্কা করছেন হিমাগার কর্তৃপক্ষ। মার্কেট খারাপ হওয়ার কারণে কৃষক পর্যায়ে আলু টাকাগুলো অনাদায় হিসেবে থেকে যায়। বর্তমান বাজার অবস্থা তো ভালো না, এর থেকে যদি আরো খারাপ অবস্থা হয়ে যায় তাহলে আমাদের আরো অনাদায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু মালিকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনো হিমাগারগুলোতে 60% আলু সংরক্ষণে রয়েছে। এভাবে লোকসান গুনতে থাকলে আগামীতে আলু চাষে কৃষক আগ্রহ হারাবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।